তাবিজ ব্যবহার করা জায়েজ আছে কিনা মনে রাখবেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন আপনি যখন অসুস্থ হন সুস্থ করেন আপনাকে আমাকে যিনি তিনি কে আল্লাহ আল্লাহ রোগ যদি আল্লাহ দেন তাহলে আল্লাহই সুস্থ করবেন এখন কথা হচ্ছে তাবিজ বলতে আমাদের সমাজে যে তাবিজ প্রচলিত আছে মান আল্লাকাত তামিমা তাফাকাদ আশরাকা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো সে যেন শিরিক করলো এটা কোন তাবিজ যে তাবিজগুলো কুফুরের সাথে জড়িত শিরকের সাথে জড়িত আকীদা একেবারে কি বলে দূষিত করা তাবিজ সাপের কি বলে এই মাছের চোখ মহিলাদের চুল হাতের নখ তারপরে ওই যে জামা কাপড়ের অংশ এগুলো দিয়া তাবিজ বানায়া তারপরে ওখানে সাত আট ছয় নয় তারপরে এগারো বারো এরকম কিছু সংখ্যা লেখা ঠুইসা ঢুকায়া গলার উপরে ঝুলায় রাখে যে সমস্ত মুশকিল আসান হয়ে যাবে সব বিপদ আপদ থেকে তাবিজ তোমাকে উদ্ধার করবে এগুলো শিরিক এগুলো করা যাবে হ্যাঁ আয়াতুল কুরসি পড়লে আপনার কাছে খারাপ কিছু আসে না অথবা আয়াতুল কুরসি কাছে রাখলে কোনো বদ জিনের আসর আপনার উপরে হয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু জাদু করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে দুইটা সূরা নাজিল হয়েছে সূরায়ে ফালাক এবং নাস এগারোটা গিট্টু দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার চেষ্টা করা হয়েছিল এবং কূপে ওই গিট্টুগুলা আপনার ফেলে রাখা হয়েছিল এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানালেন ওহির মারফত ওই গিট্টু মানে ওই তাবিজটা নিয়া যেখানে নবীজিকে জাদু করা হয়েছিল সেই খেজুরের কাণ্ডের নিচে ওগুলো পড়েছিল ওগুলো নিয়ে এসে এগারোটা আয়াত পাঠ করা হলো সূরা ফালাক নাসের আর ঠাস ঠাস করে ওই গিটগুলো খুলে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন তো শিরিক আমরা করব না এমন কোনো তাবিজ আমরা ব্যবহার করব না যেখানে কোরআন হাদিস নেই আর তাবিজ যেটা আপনি মনে করেন ঝুলায় রাখছেন এটাই আপনাকে মুক্তি মুক্ত করবে এ আকীদা বিশ্বাস রাখা যাবে না মুক্ত করবেন যিনি তিনি কে কোরআনের তাবিজ আপনি ঝুলায় রাখা বাথরুমে যাওয়া জায়েজ আছে এটা অসম্মান না এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে আল্লাহ বুঝদান করুক আমিন বলেন এজন্য স্কলারদের মতে দুইটা ভাগে বিভক্ত হয়েছে যে যদি শিরকের সাথে সম্পৃক্ত কোনো বিষয় তাবিজের মধ্যে না থাকে তাহলে এটা জায়েজ এক শ্রেণীর মানুষের মতে আলেমদের মতে আরেক শ্রেণীর আলেমদের মতে সরাসরি বলা হচ্ছে যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিমা শব্দ উল্লেখ করেছেন এই তামিজও সেই তামিমার অন্তর্ভুক্ত এই জন্য তারা নিষেধ করেন এখন সতর্কতার জন্য আমরা বলি ভাই ঝাড়ফুঁক করেছেন নবীজি ইমাম সাহেবের কাছে আসবেন ঝাড়ফুঁক নিয়ে যাবেন পানি পড়া নেবেন যেটা বিশুদ্ধ হাদিসের মধ্যে প্রমাণিত আছে এত মতবিরোধের মধ্যে যাওয়ার দরকার নাই আমরা কোরআনের সূরা ফাতিহার মাধ্যমে ঝাড়ফুঁক করব হুজুরের কাছে পানি পড়ার জন্য আপনারা যান হুজুর বিড়বিড় বিড়বিড় করে কী যেন পড়ে ফু মারে আরে কী পড়ে জানেন আজকে ফাঁস করে দিই প্রশ্নটা আজকে ফাঁস করে দিই হুজুর যে আস্তে আস্তে পড়ে মূলত সূরা ফাতিহাটা পড়ে আলহামদুলিল্লাহ বলেন তো সূরা ফাতিহা কি আপনি পারেন না আসলে আপনি ফু দিতে ভয় পান নামাজ তো ঠিক মতো পড়েন না কথা বলেন না কেন নামাজ যদি ঠিক মতো পড়তেন আপনার ফুয়ও কাজে দিত আলহামদুলিল্লাহ বলেন যারা নামাজ পড়েন নিয়মিত বাচ্চা কাচ্চা অসুস্থ হলে পানি ফু দিয়ে খাওয়াবেন ইনশাল্লাহ বলেন আসসালামু